চার ছেলে মেয়েকে পড়ালেখা খরচ চালাইতে অনেক কষ্ট হয়ে যায়। সকালে বের হয় রাত 12টা 1টার দিকে আসে। বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আমি সর্বোচ্চ রেজাল্ট করতে চাই। আমি সর্বোচ্চ সিজিপিএ পেয়ে পাইতে চাই। সমাজের সকলের প্রতি সার্বিক সহযোগিতা এবং তার পাশে থাকার জন্য আবেদন জানাচ্ছি। বাবা ভ্রাম্যমান ফলের দোকানের কর্মচারী, মাকেও সংসার চালাতে হয় নানা কাজ করে। টিনের ঘরটি বর্ষার পানিতে ডুবে যায়, ঘরে নেই পড়াশোনার ভালো পরিবেশও, সংসারে নুন আনতে পান্তা ফুরায়। এত সব প্রতিকূলতার মধ্যেও ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের দক্ষিণ ইদিলপুর গ্রামের তাহমিনা আক্তার মুন্নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া পর্যন্ত আমার স্কুল কলেজের স্যারদের পাশাপাশি আমাকে যারা সহযোগিতা করেছে তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তার মধ্যে আমার মুসলিমা অন্যতম, তিনি আমার অনেক সহযোগিতা করেছেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আমাকে তিনিই মূলত অনুপ্রেরণা করেছেন। কীভাবে কী করতে হয়, কীভাবে পড়াশোনা করতে হবে, এইসব বিষয়ে তিনি আমাকে সবথেকে বেশি অনুপ্রেরণা জানিয়েছেন। তাহমিনা এবছর ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 181তম ও সি ইউনিটে 312তম হয়েছেন। একই সঙ্গে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে 79তম এবং বি ইউনিটে 454তম হয়েছেন। তাহমিনার বাবা মোহাম্মদ মিজান শ্রবণ প্রতিবন্ধী। সীতাকুণ্ড পৌর সদর বাজারে একটি ভ্রাম্যমান ফলের দোকানে সামান্য বেতনে কাজ করেন তিনি। মা কোহিনুর বেগমও সংসারের প্রয়োজনে নানা কাজ করেন। ওর বাবা অনেক কষ্ট করে, ভ্যানে করে ফল বিক্রি করে। চার ছেলে মেয়েকে পড়ালেখা খরচ চালাইতে অনেক কষ্ট হয়ে যায়। সকালে বের হয় রাত 12টা 1টার দিকে আসে। কিন্তু আমার মেয়ে এতটুকু পড়ালেখার অর্জন করেছে, আমার থেকে অনেক খুশি লাগতেছে, অনেক আনন্দিত। সবার দোয়ায় এতটুকু পাইছে। অদম্য ইচ্ছা শক্তি কিভাবে মানুষকে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে দেয়, মেধাবী শিক্ষার্থী তাহমিনা তার বড় উদাহরণ। তাহমিনা বিসিএস ক্যাডার হতে চান। বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আমি সর্বোচ্চ রেজাল্ট করতে চাই। আমি সর্বোচ্চ সিজিপিএ পেয়ে পাইতে চাই। আর পেশাগত জীবনে আমি যদি লতে চান্স পাই তাহলে আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং আর যদি আর তাছাড়া আমার বিসিএস দিয়ে পুলিশ ক্যাডার হওয়ার ইচ্ছা আছে। একাদশ শ্রেণীতে পড়ার সময় তাহমিনার স্বপ্ন জাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র মুসলিম উদ্দিন তার স্বপ্ন বাস্তবায়নে সবসময় তাকে এবং তার পরিবারকে সহযোগিতা করেছেন। আমি আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র, তো তার যে মেধার প্রতিভা দেখে আমার অভিভূত হয়েছি এবং তার এসএসসি রেজাল্ট দেখে আমার বেশ আনন্দ সাড়া দিয়েছে। এরই প্রেক্ষিতে আমি তার মধ্যে অনুধাবন করতে পেরেছি সে বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার মতো একজন যোগ্য ছাত্রী। তো তাকে আসলে আমি এই জন্য কোচিংয়ের ক্ষেত্রে এবং বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার ক্ষেত্রে আমি মোটিভেশন দিয়েছি। এটুকুই ছিল আমার আসলে ইন্সপাইরেশান, আর বেশি কিছু ছিল না। তবে আমি তার যে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী জীবনটা যাতে সে সাফল্যমণ্ডিত হয় সেজন্য আমি সমাজের সকলের প্রতি সার্বিক সহযোগিতা এবং তার পাশে থাকার জন্য আবেদন জানাচ্ছি। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, একজন ফল বিক্রেতার মেয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া অত্যন্ত আনন্দের বিষয়। উপজেলা প্রশাসন সবসময় গরিব, অসহায় ও মেধাবীদের পাশে থাকে। তার ভর্তির জন্য আর্থিক সাহায্যের আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। Show stealer.